গুড মর্নিং ফ্রেন্ডস, আর একটা সুন্দর সকাল তোমাদের সাথে শুরু করছি। এখন চা খাচ্ছি, কালকে একটু শুতে দেরি হয়ে গেছিল রাত্রে। অ্যাকচুয়ালি ব্লগটা পোস্ট করতে একটু সমস্যা হচ্ছিল, বারে বারে আপলোড করতে হচ্ছিল, তার জন্য একটু সমস্যা হচ্ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন দিন, তার সাথে একটা নতুন ভিডিও দিয়ে আমরা শুরু করলাম ব্লগটাকে। আমাদের এই ব্লগের জার্নিতে আমরা এখন নতুন, আমাদের সব কিছু জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। যত শ্যুট করছি, যত এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করছি, তত আমরা শিখছি। তাই একটু সব কিছু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, রেগুলারাইজ হচ্ছে না ব্যাপারটা। যাতে আমরা তোমাদেরকে একটা ভালো ব্লগ তোমাদেরকে আমরা উপহার দিতে পারি, সেই চেষ্টাতেই আছি। দেখা যাক, আজকে ওর ছুটি, আজকে বন্ধ শোরুম, তাই সারাদিন বাড়িতেই আছে। আজকে একসাথে ব্লগ করব সারাদিন। চলো এইভাবে শুরু করছি আজকের দিনটা। জাস্ট স্কুল শেষ হলো আর আমি নিচে এসে দেখি মা লাঞ্চের প্রিপারেশন নিচ্ছে, আর আজকে লাঞ্চের চিকেন হচ্ছে। চলো গিয়ে দেখি মার কতটা খেয়ে গেল। এই দেখেন, পেঁয়াজ ভেজে দেওয়া হয়েছে, ও চিকেন দিয়ে দিয়েছে অলরেডি, নুন দিয়ে দিচ্ছে। এখানে আলুটাকে টুকরো টুকরো করে ভাজা হয়েছে, হলুদ দিয়ে দিচ্ছে মা এখন, আর এখানে আদা বাটা দেওয়া হয়ে গেছে, জল পাক করে গেছে, এখানে গরম মশলা রাখা আছে। এখন লঙ্কাগুলো দিচ্ছ, তাই তো? লঙ্কাগুলো দিচ্ছে, পর চিনি দিল। ফ্রেন্ডস, আজকে সারাদিন সেভাবে ব্লগ করা হয়নি। আসলে সকাল থেকে এত গরম ছিল, রান্নাবান্না করে আর রকম এনার্জি পাওয়া যাচ্ছিল না। আর তারপরে দুপুরবেলা একটা সিরিজ দেখছিলাম আজকে, মহারানীটা সোনি লিভে দিয়েছে না, ওটা আর কি, ওটা খানিকটা দেখা হয়ে গেছিলো। আজকে বাদবাকিটা শেষ করলাম, তারপর তো শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে। চলো তোমাকে তোমাদের অন্য একটা জিনিস দেখাই। Thank you.
আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। শরীরটা ভালো লাগছে না একদম। ওটা শুনি দাও, আমি তোমরা তো দেখলে আনবক্সিংটা, ওটা কেমন লাগলো নিজে কমেন্টসে জানিও, শেয়ার করো, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।